মুভি ফ্রি কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য রয়েছে বেশ কিছু সিনেমার আপডেট। জুনিয়র এনটিআর এর 30তম ছবির আপডেট, লাইক অ্যাডাম ও জ্যাক স্প্যারো সহ বেশ কিছু হলিউড এবং সাউথ ইন্ডিয়ান সিনেমার আপডেট। তাই আর দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ট্রিপল আর এর পর এবার বিগ বাজেটের সিনেমা নিয়ে আসছে জুনিয়র এনটিআর। সিনেমাটি জুনিয়র এনটিআর এর 30তম সিনেমা হতে যাচ্ছে। এনটিআর 30 সিনেমাটির ডিরেক্টর হলেন কোরাটোলা শিবা, আর মিউজিক ডিরেক্ট করবেন ত্রিপল আর খ্যাত মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ। সিনেমাটি হিন্দি সহ মোট 5টি ভাষায় রিলিজ করা হবে। এর মধ্যে হিন্দি এবং তামিল ভাষায় জুনিয়র এনটিআর নিজেই ভয়েস দেবেন। অনেক দিনই তো হলো সালার সিনেমার শুটিং শুরু হয়েছে, কিন্তু নেই কোনো আপডেট। কিছু পোস্টার রিলিজ হলেও সিনেমা বা শুটিংয়ের কোনো আপডেট পাওয়া যায়নি। সম্প্রতি সালার এর অফিসিয়াল পেজে একটি ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে প্রশান্ত নীল এবং সিনেমার আর্ট ডিরেক্টর একসাথে বসে একটি ফাইট সিন ডিরেক্ট করছিলেন। এবার আসি হলিউড সিনেমার আলোচনায়। মার্ভেল সিনেমার আপডেট তো অনেক হলো, এবার ডিসি সামনে নিয়ে আসছে তাদের সবচেয়ে শক্তিশালী সুপারহিরোকে, যেখানে লিড সুপারহিরো হিসেবে থাকবে রক জনসন। সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেওয়া হবে 21 অক্টোবর। এদিকে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে একটি গুজব ছড়িয়েছিল জনি ডেপকে নিয়ে। শোনা গিয়েছিল পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানে দেখা যাবে না আর তাকে, তবে রিসেন্ট বাজ অনুযায়ী জনি ডেপকে দেখা যেতে পারে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ পর্বে, এবং সেখানে ক্যামিও হিসেবে থাকতে পারে হার্লি কুইন। এটি সম্পূর্ণ সত্য কিনা নিশ্চিত না হলেও গুজব হিসেবেও ছেড়ে দেওয়া যাচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো মুভি ফ্রিক, কেমন লাগলো আজকের ভিডিওটি? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। যেন ধন্যবাদ।